টানা তাপ প্রবাহ থেকে মুক্তি মিলছে না চুয়াডাঙ্গা বাসীর প্রতিদিনই ভাঙছে আগের দিনের তাপমাত্রার রেকর্ড এতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন অফিস জানিয়েছে চৈত্রের এই অসহ্য গরম যন্ত্রণা সইতে হবে আরো সপ্তাহখানেক জামান আক্তারের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার চৈত্রের গরমে পুড়ছে দেশ টানা নয় দিন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে দক্ষিণের জনপদ চুয়াডাঙ্গায় গত 2 এপ্রিল মৃদু তাপমাত্রা শুরু হয়ে চলে টানা 3 দিন এরপর 5 এপ্রিল শুরু হয় মাঝারি তাপপ্রবাহ টানা তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে তীব্র তাপদাহে জেলার খেটে খাওয়া মানুষ বিপাকে পড়েছেন রোদের তাপে কাজ করতে না পেরে অলস সময় পার করছেন শ্রমিক দিনমজুর ভ্যান রিক্সা চালকরা তাপমাত্রা তো কমানোর ব্যবস্থা তো আমাদের নেই কিন্তু আশ্রয়ের একটা ব্যবস্থা জন্য রাস্তার ধারে আশেপাশে মানুষ যে যেখানে পাচ্ছে আশ্রয় নিচ্ছে মানুষের খুব কষ্ট হয়ে যাচ্ছে রোজদারে মানুষ খুব ঘর থেকে বেরোতে পারতেছে না এরকম একটা অবস্থা আবহাওয়া অফিস জানিয়েছে এ ধারা আরও কিছুদিন অব্যাহত থাকবে একটানা রোদ পড়ার কারণে তাপমাত্রা বাড়ছে আর এ অবস্থায় বিশেষ করে রোজাদার ব্যক্তি শিশু বৃদ্ধ অসুস্থ মানুষের চরম দুর্ভোগের ভিতরে আছে এই অবস্থা আরও 1 সপ্তাহ থাকতে পারে বলে আমার ধারণা সবশেষ মঙ্গলবার জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39.5 ডিগ্রি সেলসিয়াস ডেস্ক রিপোর্ট নিউজ 24